ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই সাইফ আলী ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, গুড নাইট গুড মর্নিং এগুলি বলা কি গুণা হবে কি না? সম্মানিত ভাই, এগুলি হলো যে এক একটা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, বাংলা ভাষার এগুলি কিছু প্রচলন আছে, যদিও মুসলমানদের জন্য এই ভাষাগুলি ব্যবহার করা কিন্তু ইসলাম অনুমোদন দেয়নি। যেমন বাংলা সুপ্রভাত, তারপরে শুভ সন্ধ্যা, গুড মর্নিং, গুড ইভিনিং, সোবাহল খায়ের, তারপরে মোসাউল খায়ের, আরবিতে এগুলি বলে। এগুলি আগে বেদুরাই ব্যবহার করতে এখনও করে, তো ইংলিশও এই ধরনের ব্যবহার করে থাকে। আমাদের দেশে বাংলা রেডিওতে বা বিভিন্ন উপস্থাপনে কখনো কখনো এই ধরনের বাংলাতেও শোনা যায়। এগুলি গুণাহ না হলেও কিন্তু মুসলমানদের জন্য এই ভাষাগুলি এইভাবে মানুষের মন গড়া এই ধরনের কথাগুলি যেগুলি সুন্দর না, এগুলি ব্যবহার করা ঠিক না। কারণ আপনি যখন শব্দটা ব্যবহার করছেন কাউকে গুড মর্নিং, নিশ্চয় আপনি কাউকে টেলিফোনে অথবা সরাসরি সামনে কথোপকথন করছেন, তো সেই কথোপকথন তো আপনার সুন্নত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সেটা বাদ দিয়ে আপনি ওই প্রাচ্যাতের এই ইংলিশ এটাকে অনুসরণ করে বা আরব বেদুদের এই কথাকে অনুসরণ করলেন, এটা হয় না। এই জন্য এগুলি যদিও কথা বলার মধ্যে গুণা হয় না, কিন্তু ইসলামে আদর্শ শিখায় নি। ইসলাম আদর্শ শিখেছে আপনি কাউকে টেলিফোনে কোনো সম্বোধন করেন আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, তারপরে কথা দেন, কথা শুরু করেন, অথবা সরাসরি সাক্ষাৎকারে, সেটা সন্ধ্যা হোক, সকালে হোক, বা দিনে যে কোনো এই দুপুরবেলা হোক, যে দুপুরবেলা গুড আফটারনুন বলে। তো এই জন্য এগুলি বলা ঠিক না মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য উচিত আল্লাহ রসুল হাদিস যেটি বলছে, মান বাদা বিল কালামে কাবলা সালাম ফালা তুজিবহু, যে ব্যক্তি কথা বলার পূর্বে সালাম না দিয়ে কথা বলে তোমরা তার কথার জবাব দিবে না। তো এখান থেকে কি বোঝা গেল, সালাম দেওয়াটা আদব, সালামের গুরুত্ব দিয়েছে এখানে, আফসোস সালাম আর সালামের প্রচলন করো। অতএব সালাম দিয়ে কথা শুরু করবেন, আপনি সময়ের কথা বলে আপনি বলবেন, মানে শুভ তোমার জন্য শুভ হোক, তো আপনি যখন সালাম দিবেন তখন সালামের মধ্যে তো আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। এরপর আবার 30টি দোয়া নেকিও ফেলেন আপনি, তার জন্য দোয়া করলেন 3টি আর 3টির মধ্যে 10টি নেকি ফেলেন, তো তার জন্য আপনি শুভ সকাল বললেন। এই শুভ সকালের মধ্যে ফায়দা হওয়ার তো কোনো কিছু নাই, কিন্তু রসুলের শিখানো সুন্নতের সালাম দিলে ফায়দা আছে। 3টা দোয়া করা হয়, 3টা 30টা নেকি হয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।